নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মিজানুর রহমানের গণসংযোগ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল তিন বাবুগঞ্জ পোলাদি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকাপতিকে ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন যুবলীগ নেতা মিজানুর রহমান। দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মোহনগঞ্জ বাজার, দারোগারহাট বাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল তিন বাবুগঞ্জ পোলাদি সংসদীয় আসনের নিজেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে জনগণের কাছে দোয়া চাইছেন এই নেতা। গণসংযোগকালে তার সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সামনে দ্বাদশ সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বাবুগঞ্জ পোলাদির একজন প্রার্থী হয়েছি, শেখ হাসিনা সালাম পৌঁছে দিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। সামনে নির্বাচনে যাকেই নমিনেশন দিবে তাকেই আমরা বিপুল ভোটে বিজয় করে এই দেশটাকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করব, এই প্রত্যাশা নিয়ে প্রতিটা ডোর টু দোকানে দোকানে মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য ভিক্ষা চাচ্ছি। উন্নয়ন সারা বাংলাদেশে কি পরিমাণ হয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে, আপনারাও জানেন। আমাদের এই বাবুগঞ্জ মূলাদির মানুষ অবহেলিত মানুষ, কারণ এখানে প্রতিবারই জোটের কারণে আসলে আমাদের এই উন্নয়নটা কিছুটা বিঘ্নিত হচ্ছে। একবারে বিঘ্নিত হচ্ছে সেটা বলা যাবে না, যদি নৌকার মানুষকে নৌকা দিত তাহলে এই উন্নয়ন আরো ব্যাপক হইতো আমি মনে করি। সবচেয়ে বড় কারণ আমরা আমাদের সবার, এই বাবুগঞ্জ মূলাদির আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের সবাই একটা এই দাবি, আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ, প্রাণের দাবি, এই মাটি ও মানুষের দাবি আমাদের এই আসন থেকে। আমরা সব জায়গায় জোর চাই, নেত্রী যাকে দেবে তাকেই নিয়ে আমরা নাড়বো। তারপরেও আমাদের একটা কথা, মানুষের মনের কথা, সেটা হচ্ছে নৌকার মানুষকে যেন নৌকা দেওয়া হয়, তাহলে আমরা এই এলাকার মানুষকে আগে আরো আনন্দ, আরো উন্নয়ন, মানুষের মনের কথা অনুযায়ী কাজ করতে পারবো। মানুষ আমাদের ভোট দেবে যে উন্নয়ন এই জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ বাংলায় করেছে, পদ্মা সেতু হইতে আরম্ভ করিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়, অসংখ্য নাম বলা যাবে। এখান এখান থেকে কুয়াকাটা যাওয়ার পথে আপনারা যাচ্ছেন 6টা থেকে 7টা আগে ই ছিল, ফেরি ছিল, এখন আর নাই, সব ব্রিজ, এরকম অনেক হাজারো হাজারো কথা, যে কারণে মানুষ বলছে যত যত কিছু হোক তারপরও আমরা নৌকার পাশে আছি। জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, শুধু উন্নয়নের স্বার্থে, ভালো থাকার স্বার্থে, মানুষ শান্তিতে ঘুমাইতে পারে, এই জন্য আবার নেত্রী এই নৌকাকে ভোট দিবে এই জনগণের মানুষ। এই দরদ বঙ্গবন্ধুর ভাইয়া দেশ স্বাধীন, বঙ্গবন্ধুর দেশ স্বাধীন হয়েছে, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই মাটির প্রতি একমত্র দরদ শেখ হাসিনা, এর মতো এত দরদ কারণে যে অনেকে অনেক দল করতে পারেন কিন্তু ঘুমানোর আগে একটু চিন্তা করেন, এই দল এই যদি শেখ হাসিনা আবার যদি ক্ষমতায় না আসে এই দল আবার 50 বছর পিছিয়ে যাবে, লেখে রাখেন। কারণ শেখ হাসিনা যে উন্নয়নটা করছে, যে জায়গাটা নিয়ে আসছে, আর এক গভর্নমেন্ট এসে ওইটাকে সব ভাঙবে, ভাঙে তাদের মতো করে আবার তারা খাইবে, বুঝেন না? যে কারণে বলতেছি এই দেশকে যদি ভালোবাসেন, এই মাটিকে যদি ভালোবাসেন, ভালোবাসা তারপরে বলছি তারা ভালোবাসা এই এই ভোটটা আবার দিতে আবার ক্ষমতা নেই। আমার সম্বন্ধে একটু খুঁজিয়ে লইবেন, এই পোলাটা আইছে এ বড় বড় কথা হয়ে গেছে, ওর একটু বাপের নাম কি, ওর জন্ম কোথায়, ও কোথায় থাকে, কি করে একটু জানেন, যদি দেখেন না ভালো, অনেকের চেয়ে ভালো, তাহলে আমার জন্য দোয়া করে বললেন, আল্লাহ যেন কবুল করে, ঠিক আছে। আর আমার নেত্রীর জন্য দোয়া করেন, এই উপমহাদেশে আর আসবে না, মানুষ মরার পরে বুঝে এই লোকটা কত ভালো।